গত 13 অক্টোবর সন্ধ্যারাতে রাজধানীর উজান অভয়নগরের রতন কুমার সাহার বাড়ির সামনে থেকে একটি বাইক চুরি হয়। চুরি যাওয়া বাইকটির নম্বর হলো TR01O4898। অনেক খোঁজাখুঁজি করে বাইকটি না পেয়ে রতন কুমার সাহা বিষয়টি লিখিতভাবে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় জানান। লিখিত অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে NCC থানার পুলিশ। তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার রাকেশ পালের বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ। রাকেশকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ পরে এই বাইক চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেপাল দেবনাথ এবং মনোজ কুমার দাসকে গ্রেফতার করে। শুক্রবার NCC থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব এই সংবাদ জানান। তিনি জানান, ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে। অ্যাকচুয়ালি রতন কুমার সাহা অভয়নগর বাড়ি, উজান অভয়নগর, উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত 13 অক্টোবর ওনার বাড়ির সন্ধ্যার সময় ওনার বাড়ির সামনে থাকা পার্কিং করা অবস্থায় একটা বাইক TR01Q4898 সুপার স্ট্যান্ডার্ড বাইক, ওটা কে বা কারা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেছেন, পরবর্তীতে আমাদের কাছে এসেছেন। সেই ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত শুরু করি, এবং তদন্ত করতে গিয়ে আমরা বাইকটি আমরা যোগেন্দ্রনগর এলাকা থেকে রাকেশ পাল নামে একজন বাড়ি থেকে আমরা উদ্ধার করি। পরবর্তীতে আমরা রাকেশ পালের স্বীকারোক্তিমূলে যে চুরি করেছে, হ্যাঁ, নেপাল দেবনাথ এবং ওর সহযোগী মনোজ কুমার দাস, ওদেরকে আমরা গ্রেপ্তার করি। আজকে আমরা ওদেরকে মাননীয় আদালতে প্রদান করি। NCC থানার পুলিশের ধারণা, ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাইক চুরি কাণ্ডে জড়িত আরও বেশ কিছু চোরের নাম পাওয়া যাবে। ধৃত তিনজনের বিরুদ্ধে পূর্বে কোনো বাইক চুরির মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।